আপনাদেরকে এর আগে কল্যাণী এবং ভদ্রেশ্বরের যে সমস্ত প্যানেলগুলো হয়েছিল সেইগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে শ্রীরামপুরে আমরা অনলাইন প্রোগ্রাম করেছিলাম, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। সেখানে যে সমস্ত আমরা প্যান্ডেল দেখেছি সেইগুলো শেয়ার করব। তো আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন, আমরা শ্রীরামপুরে নেমে গেছি, এই যে দেখুন। আর আমরা অষ্টমীর দিনে গেছিলাম শ্রীরামপুরে। তো দেখুন ভিড়টা, এখানে প্রচুর ভিড় হয়েছিল স্টেশনের এখানে। তো প্রথমেই আমরা যে প্যান্ডেলটা দেখেছিলাম একদমই স্টেশনের কাছে, মানে স্টেশন থেকে 5 মিনিট দূরেই, দারুণ সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখেছি প্রথমেই। এটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম, খুবই সুন্দর করেছিল। দেখুন এই যে দেখুন লেজার লাইটগুলো জ্বলছিল, যার জন্য কিন্তু প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগছিল, আর পুরো কালারফুল লাগছিল প্যান্ডেল। তো আপনাদেরকে আমি ভেতরটাও দেখাবো, বাইরেরটা তো খুবই সুন্দর লাগছিল, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল। তো সেটাও আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। আর আমাদের যে ইন্ডিয়ার ফ্ল্যাগে যে আমাদের রঙটা থাকে সবুজ সাদা গেরুয়া, যে রঙটা সেই রঙটা কিন্তু এখানে এরকম লাইটের সাহায্যে এটা করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর ভেতরটা হচ্ছে এরকম, দেখুন ভেতরটাও কিন্তু অসাধারণ ছিল। আমি পুরোটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন। যেহেতু এটা বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়েছে, তো তার জন্য কিন্তু এখানে কৃষ্ণের বিভিন্ন রকম ছবি আছে। দেখুন পুরোটাই কিন্তু ঠিক এরকম, বিভিন্ন রকম ছবি ছিল শ্রীকৃষ্ণের। অসাধারণ একটা প্যান্ডেল সত্যি, যেমন সুন্দর বাইরেরটা সেরকম সুন্দর কিন্তু ভেতর ছিল। প্রতিমাটা দেখুন, এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, দেখুন। তো আমরা ওখান থেকে তারপর বেরিয়ে গেছিলাম। তারপরে আমাদের প্রচণ্ড জলতেষ্টা পাচ্ছিল, মানে অত ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর খুব গরম লাগছিল, তো সেই জন্য সবাই লস্যি খেতে চলে এসেছিলাম। আর এখানে স্পেশাল যে লস্যিটা, সত্যি অসাধারণ খেতে লাগে এটা। মানে যখন প্রচণ্ড গরমে যখন কষ্ট হয়, ঠিক এরকম একটা যখন লস্যি হাতে পাওয়া যায়, তাহলে তো সত্যি কোনো কথাই নেই। তো সত্যি অসাধারণ ছিল লস্যিটা, আমি তোজো লস্যিটা খাচ্ছিলাম। তারপরে ওখানে 5 মিনিট মতন বসেছিলাম একটু রেস্ট নিয়ে, তারপরে আবার আমরা বেরিয়ে গেছি আবার নতুন একটা প্যান্ডেল দেখার জন্য। আর এই যে রাস্তাতে এরকম সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, এটা তো দেখতে ভীষণই ভালো লাগে। দুর্গাপুজোর সময় প্রত্যেকটা গলিতে এইভাবে সুন্দর সুন্দর লাইটিং দিয়ে এইভাবে সাজানো হয়, আর সেটা দেখতে ভীষণই ভালো লাগে। তো তারপর আমরা যে নেক্সট একটা প্যান্ডেলে এসেছিলাম, প্যান্ডেলটা সেরকম কিছুই ছিল না, তবে এই যে ঢাকের বাজনার সাথে সাথে এই যে সবাই এরকমভাবে আনন্দ করে নাচছিল, এটা খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে আমরা নেক্সট যেই যে প্যান্ডেল দেখতে চলে এসেছি, আর এটা কিন্তু খুব সুন্দর ছিল। পুরোনো দিনের যে সমস্ত বাড়িগুলো হয় সেরকম আদলেই কিন্তু প্যান্ডেলটা বানানো হয়েছিল, যেরকম আমরা দরজা, যে সমস্ত আমরা জানালাগুলো যে সমস্ত পুরোনো বাড়ির আমরা দেখে থাকি, সেরকম কিন্তু এই প্যান্ডেলটা ঠিক দেখতে ছিল। দেখুন তারপর মাকে দর্শন করে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, তারপর চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল, দেখুন। তো এই প্যান্ডেলটাও আমরা ভালোভাবে ঘুরে দেখলাম, তারপর আমরা বাইরে চলে এসেছিলাম। আর এই যে তোজো দেখুন, ও খালি ক্যাপ ফাটাচ্ছে, ও ক্যাপটা সাথে করেই নিয়ে গেছিলো প্রত্যেকটা প্যান্ডেলে, এবং বাইরে ও এইরকমভাবে ক্যাপ ফাটাচ্ছিলো। তারপর ও একটু আইসক্রিম খাচ্ছিলো, ওর ভীষণ আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য আইসক্রিম খেয়ে নিল। তারপরে আমরা যে প্যান্ডেলটা দেখতে চলে এসেছিলাম সেটা কিন্তু একদমই অন্যরকম ছিল, ভীষণ সুন্দর ছিল এই প্যান্ডেলটা। আপনাদেরকে ভেতরটা আমি দেখাবো। তো এইরকম বাইরে থেকে এইভাবে দরজাটাকে এইভাবে বন্ধ করা ছিল, তো একটা ভীষণ কৌতূহল হচ্ছিলো ভেতরটা কেমন হবে। তো ফাইনালি আমরা ভেতরটাতে চলে এসেছি, দেখুন ভেতরটা ঠিক এরকম ছিল, সত্যি যেন মনে হচ্ছে যে স্বর্গে চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল, মানে অসাধারণ সুন্দর করেছিল পুরো প্যান্ডেলে ভেতরটা। মানে তুলো দিয়ে বানানো হয়েছিল পুরো ভেতরটা, তুলো দিয়ে দেখুন
পুরো তুলো দিয়ে এইভাবে বানানো হয়েছিল, আর এরকম সুন্দর কাগজ কেটে এইভাবে গাছগুলোকেও বানানো হয়েছিল। এই থিমটা বানানো হয়েছিল এটাই যে এটা একটা ফরেস্ট, মানে শীতের দেশের যে সমস্ত ফরেস্টগুলো হয় সেরকম, মানে এগুলো পুরো বরফ জমে গেছে, এই যে তুলো দিয়ে যেগুলো বানানো হয়েছে সেগুলো আর কি বরফ, মানে এটাই আর কি এখানে বলা হচ্ছে বা সেটাই মনে করা হচ্ছে যে বরফ জমেছে এই তুলোগুলো আর কি যেগুলো ছিল, আর বরফের মধ্যে এই সমস্ত যে পশুগুলো দেখছেন সেই পশুগুলো ছিল। তো এটাই আর কি যে শীতের দেশের একটা যে জঙ্গল সেটাই হচ্ছে এখানকার থিমটা ছিল। মায়ের মূর্তিটাও দেখুন বেশ একটু অন্যরকম ছিল, বেশ সুন্দর লাগছিল এটা, এই যে দেখুন। এই যে দেখুন বাঘ, তারপর বিভিন্ন রকম যে জঙ্গলে আমরা পাখি দেখতে পাই তো সেই জিনিসগুলো দেখুন, এখানে বিভিন্ন রকম পাখি দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, এই যে সারস পাখি, আর এই যে একটা দেখুন এরকম যে জল দেখা যাচ্ছে, জলের মধ্যে বরফগুলো পড়েছে, মানে এইরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর ছিল ভেতরটা, আমাদের খুবই ভালো লেগেছিল, একদম অন্যরকম ছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল ভেতরটাতে গিয়ে। এই যে দেখুন সারস পাখি, এই যে হরিণ দেখা যাচ্ছে, তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে এসেছি। এবং তারপরে যে আমরা প্যান্ডেলটা দেখেছিলাম সেটাও কিন্তু দারুণ ছিল। এই যে আমরা চলে এসেছি নেক্সট যে প্যান্ডেলটা দেখার জন্য, সেটা হচ্ছে প্রজাপতির দেশে। বাইরেরটা ঠিক এরকম ছিল, একদম পুরো সবুজ সবুজ দিয়ে পুরো সাজানো হয়েছিল, ভেতরটা একদম সবুজ রঙের, এই যে লাইট জ্বলছিল, আর চারিদিকে ওপরে দেখুন প্রজাপতি, বিভিন্ন কালারফুল প্রজাপতি ঝুলছিল এইভাবে, মানে অপূর্ব সুন্দর লাগছিল। এটাও কিন্তু দারুণ ছিল প্যান্ডেলটা, দেখুন ওপরে বিভিন্ন রকম কালারের প্রজাপতিগুলো এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল, যেন সত্যি এটা মনে হচ্ছিল প্রজাপতি, অরিজিনাল প্রজাপতি মনে হচ্ছিল। আর এরকম একদম গ্রিন কালারে এই যে লাইট ঝুলছিল, এটা একটা বেশ অন্যরকম ব্যাপার এখানে লাগছিল। তো মায়ের মুখটাও দেখাবো, এই যে দেখুন মায়ের মূর্তিটা, এখানে একটা লাল রঙের আলো রাখা হয়েছিল যার জন্য অন্যরকম লাগছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এবং আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা একটু গন্ধরাজ মোমো ওখানে খেয়ে নিচ্ছিলাম বসে। গন্ধরাজ মোমো খাওয়ার ভীষণ ইচ্ছা করছিল, এমনি মোমো তো প্রায় সময় খাওয়া হয় বাট গন্ধরাজ মোমো কিন্তু সেরকমভাবে আমাদের বাইরে এসে খাওয়া হয় না। তো আমি আর তোজো আর আমার হাজবেন্ড সবাই মিলে বসে পড়েছিলাম ওখানে মোমো খাওয়ার জন্য। এই যে দেখুন তোজো মোমো খাচ্ছে, তারপর যে আমরা প্যান্ডেলটা দেখেছিলাম সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, যেটা কলকাতাতে যেটা শ্রীভূমিতে করা হয়েছিল প্যারিসের ডিসনিল্যান্ড পার্ক, সেই জিনিসটার কিন্তু এখানে একটা ছোটো মতন করেই প্যান্ডেলটা করা হয়েছিল, তবে জিনিসটা কিন্তু প্রায় একই রকমই লাগছিল দেখতে, অসাধারণ ছিল প্যান্ডেলটা। আমার তো এটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই প্যান্ডেলটা, যেহেতু প্রচণ্ড কলকাতায় ভিড় হয় তো সেই জন্য আমি তোজোকে নিয়ে আমি রিক্স নিইনি, আগের বছরই গেছিলাম কিন্তু এই বছরে আর যাইনি, এত ভিড়ের মধ্যে শ্রীভূমিতে তোজোকে নিয়ে যাওয়া সত্যি করেই অসম্ভব। তো সেই জন্য শ্রীরামপুরেও যে এরকম একটা প্যান্ডেল দেখতে পাবো সেটা সত্যি আশা করিনি। তো সত্যি আমি এখানে যখন এসে এইরকম একটা প্যান্ডেল দেখলাম তো আমি সত্যি মানে ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম। তো এই যে দেখুন লেজার লাইটগুলো জ্বলছে আর অসাধারণ লাগছে, এরকম পুরো ঝলমল করছে প্যান্ডেলটা, তো আপনাদেরকে সেটা ভালো করে দেখাচ্ছি দেখুন। ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা। তো তারপর আমরা মায়ের মূর্তিটাও ভেতরে দেখেছিলাম, তবে ভেতরটা কিন্তু তেমন কিছুই ছিল না। তারপরে ওখানে একটা দোকান ছিল চিকেন ললিপপের, তো সেটা দেখে ভীষণই লোভ লাগছিল, তো ভাবলাম একটু চিকেন ললিপপ খাওয়া যাক। তো আবারও বসে আমরা চিকেন ললিপপ খেয়ে নিয়েছিলাম আর একটু রেস্টও নিচ্ছিলাম, কেননা অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার ছিল তো সেই জন্য একটু রেস্টও নিচ্ছিলাম।
তারপরে আমরা চলে আসি শ্রীরামপুর রাজবাড়িতে। শ্রীরামপুর রাজবাড়িটা দেখুন, এখানে একটা এরকম প্যান্ডেল করা হয়েছিল। এই যে দেখুন, এখানে কাশফুলগুলো দেখুন, খুব সুন্দর লাগছিল। এটাও কিন্তু দারুণ সুন্দর ছিল একটা প্যান্ডেল। তো এই যে দেখুন কাশফুলগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে। এটা কিন্তু আলাদা করে সেরকম কিছুই মানে প্যান্ডেল কিছু করা হয়নি, মানে রাজবাড়িটার সামনেই এইভাবে করা হয়েছিল, জিনিসটা বানানো হয়েছিল। আর এরকম একটা বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এবং পদ্ম পুকুর করা হয়েছিল আর্টিফিশিয়াল, অসাধারণ ছিল দেখতে, এটা অসাধারণ ছিল। যেরকম পদ্ম পুকুরে আমরা দেখতে পাই যে হাঁস চড়ে, তো সেই রকম একটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর তারপর আমরা চলে এসেছি এই যে মাকে দেখতে। তো এখানে এই যে মায়ের মূর্তিটা ছিল, একেবারেই অন্যরকম ছিল। আর পুরো শ্রীরামপুর রাজবাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এর পরের পার্টটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।